prescription. Title sponsored by Johor Test Tube Baby Center, a unit of Uma Medical. Co-sponsored by Dr. Plus. নমস্কার, দেখছেন সিএন, আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। শুরু করছি জহর প্রেসক্রিপশন, সৌজন্যে জহর টেস্ট টিউব বেবি সেন্টার। আজ প্রেসক্রিপশনের যে বিষয় নিয়ে আলোচনা করব, খুব কমন একটা সাবজেক্ট, আমরা পেটে ব্যথার অসুখের কথা অনেক সময় বলে থাকি। আজ কাল এই সমস্যা তো দেখাই যাচ্ছে, মানে কোনো সিজন, বিয়ের সিজন হোক কিংবা উৎসবের মরশুম, সেই সময় একটা দেখা যায় যে পেট ব্যথাটা খুব একটা কমন হচ্ছে। অনেক সময় ডায়েটের কারণে হতে পারে, আবার অনেক সময় অনেক অজানা কারণেও হতে পারে। কি সেই অজানা কারণগুলো যার জন্য পেটে ব্যথা হচ্ছে? পেটে ব্যথার এক একটা জায়গায় এক এক রকম সমস্যা হয়, পেটের গোটা পেটের এক একটা জায়গায় এক এক রকম সমস্যা কিন্তু হতে পারে। তো কোনটা খুব সিভিয়ার সমস্যা, কোন সমস্যাটা আপনি নিজেই ট্যাকেল করতে পারেন, সেই সবটাই আজকে অবশ্যই জানাবো। এবং যিনি এই সমস্যা নিয়ে আপনাকে সাহায্য করবেন, আসুন তার সঙ্গে পরিচয় করিতে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সন্দীপন মনিক, ডিপার্টমেন্ট অফ মেডিসিন, আরজিকন মেডিকেল কলেজ। ডক্টর মনিক নমস্কার। এবং যারা ওপারে রয়েছেন, টিভির ওপারে, তারা অবশ্যই আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের দুটো ফোন নাম্বার খোলা রয়েছে, সেই ফোন নাম্বারে ফোন করে পেটে ব্যথা সংক্রান্ত যাবতীয় প্রশ্ন কিন্তু আপনি আমাদের সামনে রাখতে পারেন। পেটে ব্যথা কী কারণে হচ্ছে, কাদের বেশি হচ্ছে, কেন হচ্ছে, কীভাবে আপনি বাড়িতে বসেই পেটে ব্যথা ঠিক করতে পারেন, কখন আপনার উচিত ডক্টরের কাছে যাওয়া, সবটাই কিন্তু বলবেন আজকে ডক্টর মনিক। ডক্টর মনিক, প্রথমেই জানবো, পেটে ব্যথা শুনলে মনে হয় তো আজ হচ্ছে, কাল হচ্ছে, পরশুদিন ঠিক সেরে যাবে, এটা ম্যানেজেবল, এটার জন্য ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন নেই, এটাই প্রথমে আমাদের মাথায় এসে থাকে, আমরা নিজেরাই একটু ডাক্তারি করি। প্রথমে বলুন যে এটা কতটা ঠিক। প্রথম কথা হচ্ছে, পেটে ব্যথা এমন একটা জিনিস যেটা এরকম কোনো মানুষ নেই যার কোনো দিন হয়নি, কোনো না কোনো সময় প্রত্যেকের হয়েছে। পেটে ব্যথাটা যদি আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, সাধারণত দু ধরনের হয়। একটা হচ্ছে যেটাকে আমরা বলি কলিকি পেন, একটু খুঁচিয়ে খুঁচিয়ে ব্যথা হয়, সবসময় ব্যথাটা থাকে না, হঠাৎ করে ব্যথাটা ওঠে, খুঁচিয়ে খুঁচিয়ে কিছুক্ষণ ব্যথা হলো, কমে যায়, আবার হয়তো কিছুক্ষণ বাদে ব্যথাটা উঠলো। এই ধরনের পেইন কিন্তু বেশি কমন। এগুলো সাধারণত হয় পেটে কোনো ইনফেকশন হলে, পেটে কোনো অবস্ট্রাকশন হলে, কোনো কিডনিতে পাথর থাকলে, ইত্যাদি ইত্যাদি কারণে কলিকি পেইন। আর সেকেন্ড আরেক ধরনের পেইন, কলিকি পেইনের একটা ইয়ে হলো, যখন এই ধরনের পেইন কোনো মানুষের হয়, এই ধরনের পেটে ব্যথা কারো হয়, সাধারণত যদি প্রচণ্ড হয় সে যন্ত্রণা ছটফট করতে থাকে। আরেক ধরনের পেইন হয় যেটাকে আমরা বলি ডিউ টু ইরিটেশন অথবা ডিউ টু ইনফ্ল্যামেশন, ইনফ্ল্যামেটরি পেইন। ইনফ্ল্যামেটরি পেইন মানে কি, সেই পেইনটা কিন্তু খুঁচিয়ে খুঁচিয়ে হয় না, সাধারণত কন্টিনিউয়াসলি থাকে। আচ্ছা, কন্টিনিউয়াসলি থাকে এবং যে নিজে থেকে কমে গেল আবার বেড়ে গেল, এই জন্য কতক্ষণ, অনেকক্ষণ, কারণের উপর নির্ভর করে। গ্যাস অম্বলের ব্যথা অল্প কিছুক্ষণ থাকতে পারে, কোনো সিভিয়ার কারণে প্যানক্রিয়াটাইটিসের ব্যথা দীর্ঘক্ষণ থাকতে পারে। আচ্ছা, তো যাই হোক, বা পেরিটোনাইটিসের ব্যথা দীর্ঘক্ষণ থাকতে পারে, সিভিয়ার হতে পারে, এই সিভিয়ারিটি এবং ডিউরেশনটা নির্ভর করে হচ্ছে কী কারণে হচ্ছে তার উপরে। কিন্তু মেইন হচ্ছে যে ব্যথাটা ইউজুয়ালি কন্টিনিউয়াস থাকে, এবং এই ধরনের ব্যথা যাদের হয় তারা সাধারণত চুপ করে শুয়ে থাকে, তাদের প্রচণ্ড ব্যথা হলো, তার কারণ হচ্ছে ছটফট করলে, নড়াচড়া করলে কিন্তু এই ধরনের ব্যথারও বেড়ে যায়। আচ্ছা, এই দুটো হচ্ছে বেসিক ব্যথার, পেটে ব্যথার ডিফারেন্স। এবার হচ্ছে কারণ। পেটে ব্যথার কারণ বলার আগে কয়েকটা জিনিস বলা উচিত। পেটের কোনো প্রবলেম ছাড়াও কিন্তু পেটে ব্যথা হতে পারে, এবং সেগুলো অনেক ক্ষেত্রে কোনো সিরিয়াস কারণে হয়। একটা জিনিস সবার আগে বলা উচিত, যেহেতু সেটা লাইফ থ্রেটনিং কন্ডিশন, সিভিয়ার লাইফ থ্রেটনিং কন্ডিশন, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকে কিন্তু পেটে ব্যথা হতে পারে। হার্ট অ্যাটাকে আমাদের নাভির উপর অবধি যে কোনো জায়গাতে ব্যথা হতে পারে, পার্টিকুলারলি পেটের মাঝখানে উপরের দিকে। মানে এটা কি হার্ট অ্যাটাকের আগের সিমটমস আপনি বলছেন? না 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 না, শুধু হার্ট অ্যাটাক, বুকে ব্যথা ছাড়া শুধু পেটে ব্যথা নিয়েও প্রেজেন্ট করতে পারে। হার্টের নিচের দিকের ওয়ালে, অর্থাৎ ইনফেরিয়র ওয়ালে যদি কখনো অ্যাটাক হয় তাহলে কিন্তু এরকম হতে পারে। আচ্ছা, বিশেষ করে একটু বয়স্ক মানুষ যার হয়তো আগে হার্টের অসুখ ছিল, কিংবা হার্টের অসুখের রিস্ক ফ্যাক্টর আছে, যার হয়তো ডায়াবেটিস আছে, স্মোকার ইত্যাদি ইত্যাদি ফ্যাক্টর আছে, তার যদি এরকম হঠাৎ করে পেটের উপরের দিকে ব্যথা শুরু হলো, তার সাথে হয়তো একটু শ্বাসকষ্ট হচ্ছে, হয়তো একটু ডিজিনেস হচ্ছে, মাথাটা হয়তো একটু ঘুরছে, এরকম মনে হচ্ছে, একেবারেই কিন্তু ইগনোর করা উচিত নয়, কারণ এটা কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে। আচ্ছা, কাজে পেটে ব্যথার কারণ বলার আগে এইটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা জিনিস হচ্ছে ফুসফুসের কোনো সমস্যাতেও কিন্তু পেটে ব্যথা হতে পারে, পার্টিকুলারলি নিউমোনিয়াতে। বাঁদিকে নিউমোনিয়া হলে বাঁদিকে উপরের পেটে ব্যথা হতে পারে, ডান দিকে নিউমোনিয়া হলে ডান দিকের উপরের পেটে ব্যথা হতে পারে। এবং আরেকটা হচ্ছে প্লুরাল কোনো ডিজিজ, প্লুরিসি বা
প্লুরোডাইনিয়া ইত্যাদি ইত্যাদি পুরার কোনো সমস্যাতেও কিন্তু একই রকমভাবে পেটের উপরে বা নিচে ডান দিকে ব্যথা হতে পারে। ফুসফুস সংক্রান্ত কোনো সমস্যা হলে পরে পেটের ব্যথা হতে পারে। অবশ্যই অবশ্যই অবশ্যই। আরেকটা জিনিস হচ্ছে, এটা পার্টিকুলারলি ছেলেদের ক্ষেত্রে জেনিটেলিয়ার সমস্যা। জেনিটেলিয়ার সমস্যা বলতে টেস্টিসের যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু তলপেটে ব্যথা হতে পারে। এই সেই জন্য এই কথাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। পেটে ব্যথা হলে যে সবসময় পেটের কারণেই পেটে ব্যথা হবে তা কিন্তু নয়, অন্যান্য জায়গার অনেক সিরিয়াস ক্ষেত্রেও কিন্তু পেটে ব্যথা হতে পারে। এবারে আসি হচ্ছে পেটে ব্যথার কারণ বা পেটে ব্যথা কোথায় কিসে হতে পারে। সবচেয়ে কমন পেটে ব্যথা, যেটা বোধহয় সবারই কোনো না কোনো সময় হয়েছে বা বাঙালিদের বিশেষ করে আরও কমন, সেটা হচ্ছে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এসবের ব্যথা। এটা সাধারণভাবে পেটের উপরের দিকে মাঝে মাঝে জায়গাতে হয়। সাধারণত অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে খালি পেটে বেশিক্ষণ থাকলে হয়, কারো কারো ক্ষেত্রে খাওয়ার পরে হয়। এটা হচ্ছে ডিফারেন্সের জন্য, একটা হচ্ছে ডিওডিনাল আলসার যদি থাকে, মানে ডিওডিনামে যদি কোনো ইনভলভমেন্ট থাকে তাহলে হচ্ছে খাওয়ার আগে হয় বেশি, গ্যাস্ট্রিক মানে পাকস্থলীর মধ্যে থাকলে হচ্ছে খাওয়ার পরে হয় বেশি। আচ্ছা, আমরা যেমন এই বিষয় নিয়ে আলোচনা করছি আর পেটে ব্যথার বিভিন্ন বিষয় নিয়ে আরও আলোচনায় থাকবে, কারণ পেটে ব্যথা এমন একটা সাবজেক্ট যেটা প্রথমেই ডক্টররা বললেন, আমিও বললাম, যেটা যে পেটে ব্যথা হয়তো আমাদের প্রত্যেকেরই হয়েছে, ছোটো থেকে বড় প্রত্যেকেরই। তাই পেটে ব্যথা কী, কেন হচ্ছে, পেটে ব্যথা হলে কখন আপনি চিকিৎসকের কাছে যাবেন, সবটাই জানাবো। আরও অনেকটা জানানোর বাকি রয়েছে, তবে সময় এখন একটা বিরতি, বিরতির পর ফিরে আসছে, আপনি কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। জহর প্রেসক্রিপশন টাইটেল স্পন্সার্ড বাই জহর টেস্ট টিউব বেবি সেন্টার, আ ইউনিট অফ উমা মেডিকেল, কো স্পন্সার্ড বাই ডক্টর প্লাস।